অদ্ভুত ব্যাপার, জিনের পাহাড় থেকে গাড়ি অটোমেটিক 100 উপরে চলছে, বিশ্বাস করা খুব কঠিন। নিউট্রাল গিয়ার পা দেখা যাচ্ছে, কোনো রকম গিয়ার নাই, কিন্তু সেই পাহাড় থেকে গাড়ি ছাড়া হলো 100 উপরে গাড়ি আমাদেরকে নির্দিষ্ট দিকে নিয়ে, 120 চলছে অলরেডি। এরকম পানির বোতল রেখে দিলেও অটোমেটিক চলে, গাড়ি রেখে দিলে অটোমেটিক চলে। আল্লাহ কি শক্তি এটার আড়ালে জানি না। শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ এত সুন্দর জিনিস দেখার সুযোগ দিছে। প্রকৃতির শক্তি কোন সে শক্তি, বিজ্ঞান এখনো এটা আবিষ্কার করতে পারে নাই। এই মদিনার জিন পাহাড়ের যে বিষয়টা, যেখানে অটোমেটিক গাড়ি চলবে, সব চলবে, চলছে অটো, অটোমেটিক গাড়ি চলছে, কোনো রকম গাড়ি স্টার্ট না, নিউট্রাল গিয়ার। এই স্বপ্ন দেখছিলাম আমি বহুদিন আগে, কোনো এক রমজান মাসে স্যারের সময় অনুষ্ঠান দিছিল জিন পাহাড় নিয়ে মাই টিভিতে, সেই স্বপ্ন আজকে পূরণ হয়ে গেল। তারপরে বারবারই ভাবতাম আমি আসবো আসবো, আসা হলো। শুকরিয়া আল্লাহ, আপনারাও একবার আসেন, দেখে যান, অবাক হবেন, অবাক হবেন। আল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এখনো গাড়ি চলছে দেখে, কতটুকু যাবে এই শক্তি, কতটুকু কাজ করবে প্রাকৃতিক প্রকৃতির, একটা সময় এসে হয়তো থেমে যাবে, কিন্তু অনেক দূর পর্যন্ত এটা অটোমেটিক চলতে থাকে। যাক, ধন্যবাদ, সবাই নিজে এসে দেখবেন। সেই প্রত্যাশায় আমি ইঞ্জিনিয়ার তারেক বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।